খাজা মঈনুদ্দিন চিশতির প্রধান খলিফা কুতুবুদ্দিন কাকি বখতিয়ার, কুতুবুদ্দিন কাকি বখতিয়ার যখন ইন্তেকাল করে ফেলবেন, ইন্তেকালের পূর্বে ছেলেডারে বললেন, বাবা রে ও বাবা, আমি যখন মারা যাইব রে কোনো মোল্লা মুর্শিদি আমার জানাজা পড়াইও না। বলে বাবা কেন পড়াইতাম না, বলে পড়াইবা এমন লোক দিয়া আমি তিনটা শর্ত দিয়া যাইমু, আমি তিনটা শর্ত দিয়া যাইমু। এক নাম্বার শর্ত হইল, যেই মানুষটা সে আলেম হোক আর সাধারণ পাবলিক হোক, যেই মানুষটার জীবনে আসরের সুন্নত নামাজ কাজা নাই। আল্লাহু আকবার বলে জোরে বলেন আল্লাহু আকবার। এই আরেকটা শর্ত হইল, এমন লোক রেদি আমার জানাজা ফড়াইবা যেই লোকটার জীবনে তাকবীরে উলা মিস হয় নাই, যেই লোকটা জীবনে তাকবীরে উলা মিস হয় নাই। আরেকটা আরেকটা শর্ত হইল, জীবনে যেই মানুষটা তার দুইটা চক্ষু দিয়া বেগানা কোনো নারীর সৌন্দর্য দেখে নাই। আল্লাহু আকবার বলে আরে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যখন ইন্তেকাল করলেন, বাবারে শক্ত হয়ে গেছে অনেক মানুষের কলব গুলাই, দিলটা নরম হয় না, চক্ষু দিয়া পানি বাইর হয় না। শুনে যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে লাখ লাখ মানুষ জানা যায় উপস্থিত হয়ে গেছে, কিন্তু বাবার ওসিয়ত গুলো ছেলে বলে নাই। বড় বড় পিসাব হুজুররা বসে আছে, বড় বড় মুফতি সাহেবরা বসে আছে, দাঁড়ায় আছে, ডাক দিল, হুজুর কেবল আর ছেলে কেন আপন মুর্শিদের লাশটা লইয়া এখনো দাঁড়ায় আছো, কেন জানাজার কার্যক্রম শুরু করে না? বলে আমার বাবা তিনটা ওসিয়ত কইরা গেছেন, এই ওসিয়ত অনুযায়ী যদি কোনো ইমাম পাওয়া যায় তাইলে জানাজা হবে, নথবা বাবা বলছেন জানাজা সারাই কবর দিয়া দিতে। আল্লাহু আকবার বলে বললেন কি ওসিয়ত গুলো বলেন? বললেন যে যে মানুষ জীবনে আসরের সুন্নত নামাজ কাজা করে নাই, আমরা তো অনেক হুজুররা সুন্নতে জায়দা বইলা আসরের সুন্নত নামাজটা পড়ি না। হুজুররা সত্য কথা না, আমরা অনেকে সুন্নতে জায়দা মনে কইরা আসরের সুন্নত নামাজটা পড়ি না। বন্ধুরে বললেন যার আসরের সুন্নত কাজা আছে তারে দিয়া জানাজা পড়ানো যাবে না, এটা আমার বাবার ওসিয়ত। সবাই একজন আর একজন চেহারার দিকে তাকায়, বলে জীবনে জামাতে নামাজ পড়ি আপনার মিস্টেক হয় নাই, কিন্তু সুন্নত তো অনেক দিনই কাজা হয়ে গেছে আর পড়ি নাই। সেইভাবে দেখা গেল, এইভাবে খুঁজতে লাগলেন কে জীবনে তাকবীরি উলামিস হয় নাই, জমাত যাইয়া শরীক হয় তার রাকাতি পায় কিন্তু তাকবীরি উলা অনেকেই পায় না। ঠিক না, তাকবীরি উলা পায় না রে। বড় শক্ত কিছু নিয়ম তিনি দিয়া গেলেন। এরপরে বললেন জীবনে যে কোনো দিন বেগনা নারীর সৌন্দর্য দেখে নাই। এ ভাই আমরার দেশে তো এমন মানুষ আছে, আজকে নোয়াগা উপগ্রামে কুরআন হাদিসের মাহফিল চাইয়া বসতে চায় না, কিন্তু যদি মমতাজ রেহাইনা গান গাওয়ান হইতো রে আমার মনে হয় 70-80 বছরের বুইরাডি পর্যন্ত আয়া দাঁড়াইয়া থাকতো কেমনে নাইজ দেয়। আওয়াজ করে না, কথা মিথ্যা বললাম? মিথ্যা বললাম? কথা বলবেন একটু শোনেন। কিন্তু এইগুলো যখন পাওয়া গেল না, অপেক্ষা করতে করতে অনেক সময় ভাবলেন যে তিনি কি এখন জানাজা সারা বাবার কবর দিয়ে দিবেন নাকি, এইটা যখন ভাবতেছেন হঠাৎ সামনের কাঁচা কাঁথার থেকে একজন মানুষ দাঁড়ায় গেছে রে। যেই মানুষটা মানুষের সামনে বেসে বসে আলেম না, এই মানুষটা হইল মিশরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস। দাঁড়ায়া চোখের পানি সারিয়া কান্দে মুর্শিদ, সারা জীবন গোপনে গোপনে যে আমলগুলো করছিলাম এই আমলগুলো তুমি আজকে মানুষের সামনে প্রকাশ কইরা দিয়া গেলা। ওহো প্রাণের মুর্শিদ,
তুমি আমার হইও গো কান্দারি। সতরার হুজুরের মুরিদ নাই এখানে, সুনাখান্দার হুজুরের মুরিদ নাই এখানে, তো থাকেন যদি প্রেমটা তো এইভাবে থাকার কথা না। অরিজিনাল দরবারের মুরিদদের যে প্রেম, এরা মুরব্বি এখনো 80-90 বছরের যারা আছে দেখবেন ফজরের নামাজের পরে আখেরি মোনাজাত হয় এরা বই এই রুছে। ঠান্ডার দিন যুবকরা চলে যায় কিন্তু মুরব্বীরা বৈশা রয়েছে, বলে বাবা কি হইছে, বলে বাবা হুজুর কেবলার সামনে বৈশা রুহানি ফয়েজ এমন ভাবে হাসিল করছি, এমন ধৈর্য হইছে সারা রাত তো বসা থাকছিল মজা লাগে। আল্লাহু আকবার বলেন, তাহলে বলেন না কেন আপনারা, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি, তোমার নামে ও কুল গঙ্গে বসাইলাম বাঙ্গা তরি, তুমি আমার হইও গো কান্দারি, ও প্রাণের তুমি আমার হইও গো কান্দারি। বন্ধুরা রে যতগুলো মানুষ বসে আছে অনেকগুলো ফুলাফাইন ফুসে জুসি প্রোগ্রামে আসছে মাথায় টুপি দিয়ে আসে নাই, কিন্তু আপনি তাদের প্রেমটাকে বৃথা মনে করবেন না, এটা তাদের প্রেম নিয়ে আসছে। কিন্তু বাংলাদেশের প্রোগ্রামগুলোতে হুজুররা ব্যর্থ হয়েছে, আমাদের এই সোনার সুবকগুলির হাতে ইসলাম ভালোভাবে উপস্থাপন করতে, ঠিক না বলেন? তিন ঘন্টা ওয়াজ করে কোন রুহানিয়তের আলোচনা নাই, কোরআন হাদিসের আলোচনা নাই রে, আয়াই কত সময় বিভিন্ন একটা বড় কিচ্ছা শুরু করলো, করার পরে কতক্ষণ লাফালাফি জিকির, এমন কত রং বেরঙ্গের ফাগরি লাগায় রে ভাই, আর আমরার যুবক গুলি ওইগুলার জন্য পাগল। এ কথা বলেন না কেন, শুনে আমার নবী বলেছেন সমস্ত বুজুর্গানের দিনের একটাই কথা, তোমরা পীর সাজিও না পীর হও, পীর বেশে বসে সাজিও না, গরমের দিন চৈত্র মাসের গরম হিসাবে কাফর লাগাইতে লাগাইতে 14 গজ আসেনি, কথা বলেন ঠিকই না? আর সতরার হুজুরের মতো ব্যক্তি যারা একটা পাঞ্জাবি পরলে ও ইস্তারি সারা পরে যেন অহংকার না আসে, কথা বলেন ঠিক না? এই বন্ধুরা হাদিস শরীফে এসেছে, যেই মানুষের অন্তরে হিংসা আছে অহংকার আছে, যেই মানুষের অন্তরে হিংসা আছে অহংকার আছে, সে আলেম হোক মুফতি হোক ডক্টরেট হোক যাই হোক না কেন, যার অন্তরে অহংকার আছে যার অন্তরে হিংসা আছে, সে যদি লাইলাতুল কদরের রাত্রেও নামাজ পড়ে রে আমার আল্লাহ তার দোয়া কবুল করে না। এখন আপনারা বলেন তো হিংসা আছে কি নাই? একালে ভাইয়া মাহফিলে বসলে আরেকজনে অহংকার কইরা উইটা চইলা যায়, আরেকজনে অহংকার কইরা উইটা চইলা যায়, এটার নাম কি ইসলাম নাকি? একজন আলেমে আরেকজন দেখলে অপেক্ষা করেছে নি আমারে আগে সালাম দে, কথা বলেন না কেন? এই না 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 এটা না, আমার রসুল বলেন তোমরা সালামের প্রচলন বাড়ায় দাও, বেশি বেশি মানুষরা সালাম দাও, সালামের মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসবে, ঠিক না বলেন? যুবকের দল আমি আজকে তোমাদেরকে কিছু ত্যক্ত কথা বলতে চাই, যারা বসছরে এখন থেকে নিয়ত করো সুর আর তাবারু কগুলা পিছনে ফেলাইলাম একটু সময় বসবো, অন্তত পক্ষে একটা আমল যদি করার জন্য আজকে বাড়িতে একটা কথা লইয়া যাইতাম পারি, তাইলে আজকে নূরে মদিনা দরবারের মাহফিলটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর 1 কোটি মানুষ যদি আছে 1000 বহি সবাই কইরা তাবারুক খাওয়ানোর পরে কেউ যদি একটা আমল বাড়িতে লইয়া না যায় আমি নিশ্চয়তা দিচ্ছি এই মাহফিল কবুল হয় না, কথা বলেন ঠিক না? নিয়ত ঠিক সব ঠিক, নিয়ত আগে নিয়ত ঠিক করো, মাহফিলে আয়সা বসছি যত সময় বসবো আমার নবীর প্রেমের কথা শুনবো আমার আল্লাহর গোলামীর কথা শুনবো, আর এইগুলো আমরা কই থেকে পাইলাম এই দেশের আল্লাহর ওলিগণের কাছ থেকে পাওয়ার কারণে, আমরা আজকে ওলিদেরকে ভালোবাসি, আজকে ওলিদের বিরুদ্ধে গোটা দেশের ভিতরে ষড়যন্ত্র আছে কি নাই? এ ভাই
শুনে সুন্নিরা আজকে দলাদলি নিয়ে ব্যস্ত আছে, সুন্নিরা আজকে দলাদলি নিয়ে ব্যস্ত আছে, আর তারা অল্প কয়েকটা লোক তাদের টার্গেট নিয়ে চলে যে এখন যদি আমাদের অল্প লোক থাকে দশ বছর পরে আমাদের লোকটা একটু বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলে? আমরা উদার হয়ে যাইতে হবে, নবীর ভালোবাসার প্রতি উদার হয়ে যাইতে হবে। বন্ধুরে আমার আল্লাহ বলেন কুলিঙ্কানা আবাউকুম ওয়াবনাউকুম ওয়াইখওয়ানুকুম ওয়াজওয়াদুকুম ওয়াশিরাতুকুম। সরল তর্জমাটা যদি আমার ভাইয়েরা বা করো, দশ পারার ভিতরে আয়াতটা সরল তর্জমা বাইর করলে সব পাইয়া যাইবা। এই জগতে এমন কোনো ব্যক্তি নাই যারে আপনি ভালোবাসেন, এই ভালোবাসার চাইতে আমার নবীর ভালোবাসাটা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, আপনি কপালে দাগ ফালাইলেও আপনি মুমিন হইতে পারেন না। কথা বলেন ঠিক না? এ ভাই বুখারি শরীফের ভিতরে চাপটার এসেছে রে। আমার রসুল বলেন কাল সালাসুদ মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আই ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আই ইয়াকরাহা আই ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আই ইউকদাফা বিন নার। জুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে যেই মানুষটার ভিতরে তিনটা গুণ থাকবে না, যেই মানুষটার ভিতরে তিনটা গুণ থাকবে না, এই মানুষটা ইমানের স্বাদ পাবে না, ইমানের তৃপ্তি পাবে না, ইমানের মজা পাবে না। আমরা বাস্তবে দেখছি এখন অধিকাংশ মানুষ ইমানের মজা পায় না, অধিকাংশ মানুষ এখন সুরের মজা পায়, কান শুকে আলোচনা কিছু সময় শুলে মাহফিল ডেকে বাইর হই কয় বিড়িটা দে। এ কথা বলেন ঠিক কিনা? মাহফিল থেকে বাইর হই কয় বিড়িটা দে। আহা এ ভাই, এরপরে ওয়াজ মাহফিলের দরকার আছে। আজকে ওয়াজ মাহফিল হওয়ার কারণে বাংলাদেশের যাত্রা গান প্রায় বন্ধের পথে, ঠিক না? যাত্রা গান প্রায় বন্ধের পথে। যেইখানে যাত্রা গান হয় এইখানে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর গজব নাজিল হো। এ ভাই, যেই মহিলার কথা শোনা কবিরা গুনা, যেই মহিলার কণ্ঠ শোনা কবিরা গুনা, যেই মহিলার চেহারা দেখা কবিরা গুনা, আপনি সে যদি আইয়া নবী গো কইয়া টানো দে, কারণ সে তো মহিলা, তার সুর শোনা তার চেহারা দেখা তোমার জন্য ডবল ডবল কবিরা গুনা হচ্ছে। কথা বলেন ঠিক না?